নিজের নামের আগে নিজে আল্লামা না লাগলে খুশি হয় না অনেকেই। এগুলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আলেমদের আমাদের উস্তাদদের মুখে দেখিনি কোনোদিন। আমাদের শেখরা শুধু লিখত আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ আল গুনাইমান, অর্থাৎ নাম আবদুল্লাহ গুনাইমান, তার বংশ অবস্থায় তুমি শেষ হইতো আবদুল্লাহ ইবনে মুহাম্মদ লিখতে, তারা পাবেন না হাম্মাদ আল আনসারি লিখতো, আর কিছু লিখতো না। কারণ এটা তো বুঝে দেয় এটা আমার নাম নিজে বড় করে তিন চার লাইন লেখাটা অন্যায়। যারা এইভাবে লিখছে তাদের উচিত হচ্ছে তাদের ছাত্রদের নিষেধ করে দেয় আল্লাহর রাস্তে তোরা বাড়াইছ না, আমার এলম প্রকাশ পাবে ছাত্রের মাধ্যমে এবং এলমের মাধ্যমে এটাকে বড় করে লেখার মাধ্যমে প্রকাশ পাবে না, এটা না লেখাই উচিত। আরেকটা হচ্ছে পীরে কামেল, পীরে কামেল আর পীরে নাকেশ কোনোদিন চোখে পড়ে নাই, সব পীরে কামেল, সবাই পীরে কামেল, কোনোদিন পীরে নাকেশ নাই। পীর অর্থ হচ্ছে যিনি বৃদ্ধ, এক অর্থ হচ্ছে বৃদ্ধ মুরব্বী, আরেক অর্থ হচ্ছে যিনি এখন আমাদের দেশে প্রচলিত হচ্ছে যিনি অন্তরের চিকিৎসা করেন, যারা বলে আর কি এটা এরা অন্তরের চিকিৎসা করেন বলে এটা, কিন্তু এটা কোনো অর্থ না আসলে। পীর পার্সি শব্দ, এটা কোরআন এবং হাদিসের কোনো শব্দ না এবং এটার কোনো প্রতিশব্দ আরবিতেও নাই। এর অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে এই জাতীয় জিনিসগুলি বিভ্রান্তি এবং বানোয়ার। কারণ ইসলামে আসলে সুফিবাদী কোনো নিয়মের কোনো ইসলাম অস্তিত্ব রাখে নাই, কোরআনে কারণ হাদিসে আসে নাই। ইসলামে যেটা আসছে এটা হলো জুহুদ তাকোয়া, এগুলি আসছে জুহুদ এবং তাকোয়া, এগুলির সাথে পীরবাদীদের কোনো সম্পর্ক নাই। পীর শব্দের এগুলি সম্পূর্ণ বানোয়ার, যদি এগুলো থেকে দূরে থাকি। আর দাবা, দাবা শব্দের অর্থ হচ্ছে ওনারা বলেন দামাত বারাকাতুহুম, তাদের বরকত যেন সবসময় চলে। বরকত কার কাছে ভাই? আল্লাহর কাছে। তো বরকত তিনি যাতে দিয়েছেন সেটা চলুক, বলেন তাদের এলমের বরকত যেন আমরা পাই। এলমের বরকত সেটা বুঝতে পারলাম, কিন্তু ব্যক্তির বরকত কেমনে হয়? ব্যক্তি সত্তার বরকত হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যক্তি সত্তার বরকত আছে। কিন্তু এর বাইরে আপনার আমার কোথায় বরকত আসলো? এই যে সাহাবায়ে কেরাম কোনোদিন কি এক সাহাবি আর সাহাবি এরকম এরকম হাত নুচ্ছে, আঙ্গুল চুষছে, আপনার পীর সাহেবের আঙ্গুল চুষে সারাদিন বসে বসে আমাদের কি জন্য না? সত্যি এটা কিন্তু এই বুড়ো আঙ্গুল চুষে তারা আমি দেখছি এই জাতীয় কাজগুলো, অথবা তাদের এই বরকতের নাম দিয়ে যেগুলো করাচ্ছেন বরকতে উস্তাদদের উচিত নিষেধ করা। তুই দাবা লেখি, দাবাত লিখিস না, কিন্তু দাবা লেখে, হ্যাঁ দাবাত দেখে যারা যা লিখতেছে এগুলি তো আসলেই উস্তাদের নিষেধ করা উচিত যে কোনো মূল্যে, যে এইভাবে লেখার কোনো কারণ নাই। কারণ বরকাত এলমি হইতে পারতো, কিন্তু বরকাত ব্যক্তির বরকত কোথেকে আসবে? এখানে ব্যক্তির বরকত থেকে কোনো কিছু আসলে সাব্যস্ত করা যাবে না।